شار دنيا دينا برطا كورت بروتشار وبروشار كوران حديث رالوكي شون بوين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ তালার প্রিয় নবী আমাদের প্রিয় আকা আঁকা মাদানীল মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী যখন দুইজন বন্ধু সাক্ষাৎ করে ও মুসাফা করে হাত মিলায় আর প্রিয়নী সাল্লাহের প্রতি দুরুশ্বরী পাঠ করে তবে উভয়ের পৃথক হওয়ার পূর্বে তাদের আগের ও পরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ মাদাইছেন দর্শক বিন্দু আল্লাহ সোহান কত সহজতর পদ্ধতি সিস্টেম আমাল আমাদেরকে দিয়েছেন যে আমালের মাধ্যমে কাজের মাধ্যমে যে পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমি আপনি গুনাহ থেকে মুক্ত পেতে পারি আমাদের উচিত যেন আমরা এই কাজগুলো করি দেখেন আজকে আমাদের মাঝে ভালোবাসাহীনতা দেখা যায় মতদ্বন্দ্ব দেখা যায় এর কারণ হচ্ছে আমরা আজকে ইসলামের সিস্টেমকে ইসলামের পদ্ধতিকে পরিহার করে আজকে অন্য কারো সংস্কৃতি ব্যবহার করছি ইসলামের সংস্কৃতি তো হচ্ছে এটা যে কোনো মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে বাবার সাথে সাক্ষাৎ হবে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দেবে মুফা করবে এটাই তো ইসলামের সংস্কৃতি কিন্তু দুঃখের বিষয় আজ আমরা ইসলামী সংস্কৃতিকে পরিহার করে আজ অপসংস্কৃতির রাহুল গ্রাসে ডুবে যাচ্ছি যার ফলশ্রুতিতে আমাদের মাঝে ভালোবাসার কমতি দেখা যাচ্ছে আমাদের সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আসুন আমরা চেষ্টা করি যখনই কারোর সাথে দেখা হবে সালাম করা এবং মুসাফা করা দুরু শরীফ পাঠ করা সাল্লো আল হাবিব সাল্লআ আলোহাম্মল্লা সঈদিয়া রসুল্লাহ সালি প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদাইছেন দর্শক বিন্দু রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেন নিয়াত তার আমলের চেয়ে উত্তম আসুন আমরা নিয়ত করে নেই আল্লাহ সন্তুষ্টির জন্য সব হাসিলের জন্য অর্জনের জন্য আমরা যা শুনব তা অন্য পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করার চেষ্টা করব হাবিব সাল্লু আল্লাহ মুহাম্মদ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব অয়নুল হেকায়াতের দ্বিতীয় খণ্ডের তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠায় হজরত আব্দুর রহমান বিন আলী আলীজি রহমাতুল্লাহ একটি অত্যন্ত চিত্তাকর্ষণ ঘটনা বর্ণনা করেছেন কোনো এক ঘরে এক আশ্চর্যজনক ধরনের সাপ বাস করত সাপটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত ঘরের মালিক ওই ডিম পাওয়ায় অত্যন্ত খুশি ছিল ঘরের লোকজনকে সে বলে রেখেছিল এই কথা যেন কেউ না জানে সাপ ডিম দিচ্ছে স্বর্ণের ডিম আর অত্যন্ত মূল্যবান এভাবে কয়েক মাছ গেল একদিন ওই সাপটি তার গর্ত থেকে বের হয়ে মালিকের ছাগলকে দংশন করলো দংশন করার সাথে সাথে ওই ছাগলটি সটফট করতে করতে মারা গেল কারণ সাপটির ছিল অত্যন্ত ভয়ানক মারাত্মক ফলে ঘরের সবার রাগ হলো মেরে ফেলার জন্য তারা সাপটিকে খুঁজতে লাগলো কিন্তু ঘরের মালিক সবাইকে বুঝালো এই সাপের একটি ডিম দিয়ে অনেকগুলো সাগল কিনা যাবে সুতরাং তো সাপটিকে মেরো না তার কথায় সবাই বিরত রইল কিছুদিন পর সাপটি তাদের গাধারকে দংশন করল গাধাটিও তৎক্ষণিক মারা গেল এবার মালিক ভয় পেয়ে গেল জীবের দংশন করছে সাথে সাথেই মারা গেল কিন্তু ডিমের লোভ এবারও সে নমনীয় হয়ে গেল নিজেকে সামলে নিয়ে বলল সাপটি আমাদের আরেকটি পশু কেউ মেরে ফেলল তবুও অনেক ভালো কোনো মানুষ তো মারেনি এ কথা বলে সবাই চুপ হয়ে গেল সেই থেকে দুই বছর অতিবাহিত হল দুই বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে সাপটি গর্ত থেকে বের হয়ে মালিকের গোলামকে দংশন করল ওই গোলাম বাঁচার সাহায্য চেয়ে ডাকতে লাগলো সে আসার পূর্বেই বিষক্রিয়ায় তার দেহের স্থান স্থান ফেটে যাচ্ছিল এত ভয়ঙ্কর বিষ ছিল ওই সাপটির আর এতেই তার মৃত্যু হল ওই মালিক সবাই মিলে দুশ্চিন্তা পড়ে গেল সে অনেক ভাবল সাপটি কি করা যায় সম্পদের লোভ স্বর্ণের লোভ তাকে অন্ধ করে রেখেছিল এ বলে সবাইকে সান্ত্বনা দিল যে যদিও সাপটির কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে তবুও তো স্বর্ণের ডিম পাচ্ছি তাই আমার এবং আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কিছুদিন পর যখন সব কিছু ভুলে গেল হঠাৎ করে ওই সাপটি ওই মালিকের ওই ব্যক্তির একমাত্র সন্তানকে দংশন করল তৎক্ষণাৎ ডাক্তার নিয়ে আসা হলো কিন্তু ডাক্তার কিছুই করতে পারলো না সে মারা গেল যুবক পুত্রের অপমৃত্যুতে মা বাবা মাথার মধ্যে যেন বজ্র আঘাত করল লোকটি তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো এই সাপটিকে আমি আর জীবিত ছাড়ব না কিন্তু সাপটি সে খুঁজে পেল না কিছুই করতে পারল না অনেক দিন চলে যাওয়ার পর স্বর্ণের ডিম পাওয়া বন্ধ হয়ে গেল সেই কারণে লোকটির মন অস্থির হয়ে উঠল তারা স্বামী স্ত্রী মিলে ওই সাপের গর্তের কাছে গেল গর্তকে সে গর্তের মুখটাকে পরিষ্কার করল খুশবু সুগন্ধি ছড়ালো এর মিন ওই সাপের সাথে যেন তারা সন্ধি করার চুক্তি প্রস্তাব দিচ্ছিল ঘটনাক্রমে অত্যন্ত আশ্চর্যজনকভাবে ওই সাপটি আবার ফিরে আসলো তাদের পুনরায় স্বর্ণের ডিম দিতে আরম্ভ করে দিল সম্পদের লোভ তাদের অন্ধ করে ফেলেছিল তারা আপন সন্তানের মৃত্যুর কথাও বেমালুম ভুলে গিয়েছিল একদিন সাপ তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধ্বংসন করলো কিছুক্ষণের মধ্যেও সে সটফট করতে করতে মৃত্যুবরণ করল ওই লুবি ব্যক্তিটি একা হয়ে গেল এবার সে সাপের আদ্যপন্দ সব কথা তার ভাই বোন আত্মীয় স্বজনদেরকে বলে দিল সবাই তাকে একই ধরনের কথা বলল। তুমি বড়ই নির্বুদ্ধিতার কাজ করেছ তুমি এটা কী করেছ এটা না করলেও তো পারতে শীঘ্রই যত সম্ভব যতটুকু তাড়াতাড়ি সম্ভবকে মেরে ফেল ঘরে এসে সে সাপটিকে মারার জন্য উৎপেতে বসে গেল এমন সময় হঠাৎ করে সাপের গর্তের পাশে একটি মহা মূল্যবান মুক্তা দেখতে পেল সেটি দেখেই তার মন খুশি হয়ে গেল তার সম্পদের লোভ সব কিছুকে ভুলিয়ে ফেলল সে বলতে লাগলো সময় মনের পরিবর্তন হয় নিঃসন্দেহে সাপটির মনোভাবের পরিবর্তন হয়তোবা হয়েছে তাই সে এখন স্বর্ণের ডিমের পরিবর্তে মুক্তা দিচ্ছে সেভাবে তার বিষ হয়তোবা পানি হয়ে যাবে সেটিকে অনর্থক ভয় করার কোনো কারণ নেই এইভাবে সে সাপটিকে মেরে ফেলার পরিকল্পনা থেকে ইচ্ছা থেকে ফিরে আসল প্রতিদিন একটি করে মহামূল্যবান মুক্তা পাওয়াতে লোভী ব্যক্তিটি খুবই খুশির দিন কাটাতে লাগলো এবং সাপের আগের প্রতারণাকে সে একেবারে ভুলে গেল একদিন সে সমস্ত স্বর্ণের ডিম মুক্তা এগুলোকে পাত্রের মধ্যে ঢাললো তার উপর মাথা রেখে একত্রিত করে সে ঘুমিয়ে পড়ল সে রাতেই সাপটি তাকে দংশন করল সে যখন উচ্চস হয়ে চেঁচামেচি চিৎকার করছিল তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা আসলো অবস্থা দেখে সবাই তাকে বলল তুমি তো সেটাকে মেরে ফেলতে অলসতা করেছিলে আর লোভের কারণে তুমি শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়ে দিলে লোভী ব্যক্তি লোভের কারণে তিনি শেষ হয়ে গেলেন লজ্জায় কিছু বলতে পারলেন না স্বর্ণমুক্তার পাত্রটি সে তার আত্মীয় স্বজনদের হাতে তুলে দিল তারপর কাতরাতে কাতরাতে ছটফট করতে করতে করুণ সুরে বলল আজ এই মহামূল্যবান ধন আমার দৃষ্টিতে কিছুই না কারণ এগুলো আজ থেকে আমার না অন্যের হয়ে যাবে আমি খালি হাতেই এই পৃথিবী থেকে বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীশ দর্শক আপনারা শুনছিলেন সম্পদের লোভ একটি হাসি খুশি পরিবারকে ফ্যামিলিকে কিভাবে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় নিঃসন্দেহে লোভের দৃষ্টি সংকীর্ণ হয়ে থাকে যা শুধুমাত্র কিছুক্ষণের উপকার দেখা যায় যার কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না প্রিয় ইসলামী ভাইয়েরা যে এইভাবে প্রথমে গাধা ছাগল গাধা গোলাম সাপ শিকার হয়েছে তার জন্য সতর্কবার্তা ছিল সে সতর্ক হয়নি সে সম্পদের মুহে সম্পদের ভালোবাসায় সব কিছু কি করেছে সোনার ডিম পাওয়ার লোভে সন্তানকে হারিয়েছে স্ত্রীকে হারিয়েছে বন্ধু বান্ধবদের নির্দেশ পাওয়ার পরেও সব মারতে পারল না যার ফলে সে নিজে মৃত্যুর মুখে পতিত হয়েছে এই উদাহরণটা একেবারেই আমাদের জীবনের অংশ আজ আমরা লোভের কারণে হালাল হারামকে পরোয়া করি না সাপ অপেক্ষা করছে আমাদের কবরে হা আমি যখন হারামকে গ্রহণ করবো দুনিয়ার লোভ সম্পদের লোভ আমাকে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে হ্যাঁ এই আশায় আমি লোপ করছি লোপ করছি লোপ করছি মানুষকে প্রতারণা করছি মানুষের হককে আত্মসাত করছি ভাই বোনের হককে আত্মসাত করছি প্রতিবেশীকে ঠকাচ্ছি যেখানে আমি সার্ভিস করছি চাকরি করছি ওই মানুষের হককে নষ্ট করছি এই লোভ আমাদেরকে অন্ধ করে রেখেছে এই সম্পদ আমাকে কতটুকু কোন পর্যন্ত আমাকে নিয়ে যাবে আমি কতটুকু গ্রহণ করতে পারব আল্লাহ কুমুকাফুর অধিক সম্পদের মোহনা মোহ তোমাদেরকে অন্ধ করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের মুখ দেখো আজ আমরা অন্ধ হয়ে আছি আসুন প্রিয় ইস্তামী ভাইয়েরা আমরা চেষ্টা করি লোভ থেকে বাঁচার জন্য পবিত্র কোরআন সুরান নিসার একশো আঠাইশ নম্বর আয়াতে লোভের কথা এভাবে বর্ণনা করেছেন ওসোহা এবং অন্তরগুলো লোভ লালসার ফাঁদে আটকে রয়েছে তফসিরে খাজিনে এই আয়তের ব্যাখ্যায় আছে লালসা অন্তরের গুরুত্বপূর্ণ অংশ কেননা এটাকে এভাবেই বানানো হয়েছে লোভ আসবে কিন্তু সেটা কন্ট্রোল করা এটাকে তৈরি করা হয়েছে অন্তরটাকে লোভ দিয়ে লালসা দিয়ে আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু এই আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করা টু টাইম ভারা সাধারণ ভাবা হয় যে লোভ শুধুমাত্র ধন সম্পদের সাথে সম্পৃক্ত না লোভ এটা শুধু সম্পদের সাথে না বরং সম্পদের সাথে সাথে যে কোনো কিছুর সাথে হতে পারে মুস্তফা আল্লাহ মুস্তফা আজমির রহমতুল্লাহ লিখেছেন লালসা লোভের উৎসাহ খাবার পোশাক বাড়ি আসবাবপত্র সম্পদ সম্মান প্রসিদ্ধি কথা প্রত্যেকটা নিয়ামতের সাথে লোক সম্পর্কিত সুতরাং আরও সম্পদের চাহিদাকে সম্পদের লুবি বলা হয় খাবারের চাহিদাকে খাবারের লুবি বলা হয় এমনইভাবে ভালো নেকি বৃদ্ধির আকাঙ্ক্ষাকে নেকির লুভি বলা হয় ভাবে গুনাহের বোঝা বাড়ানোকে গুনাহের লুভি বলা হয় আমি কোনটা প্লিজ তাই ভাইরা ও মাদানি ছিল দর্শক বিন্দু আজ আমি কোনটা করছি আমাদের চিন্তা চেতনা উঠতে বসতে চলতে ফিরতে শুধু একটাই চেতনা না সম্পদ সম্পদ আসলে ইজ্জত অত ইজমান তাসা অত দিল্লান তাসা বিয়াদিক খায়ের ইন্না আলা আল্লাহ যাকে খুশি সম্মান দিবেন যাকে খুশি যার কাছ থেকে খুশি কেড়ে নেবেন আল্লাহ তাল সকল কিছুর ক্ষমতা আমি ভাবি আমি করব না তালা আলাই লোভের সংজ্ঞা কিভাবে দিয়েছেন শুনি আমরা হৃদয়ের কান দিয়ে শুনি তিনি বলেন বেশি দিন বাঁচার আশা হচ্ছে চাহিদা এবং কোনো কিছুতেই তৃপ্ত না হওয়া সর্বদা আরও বেশি চাহিদাকে লোভ বলে এই দুইটি যদি দুনিয়ার জন্য হয় তাহলে মন্দ চাহিদা আরও আরও আর এটা যদি আঁখেরদের জন্য হয় তাহলে উত্তম এজন্যই বেশি দিন বাঁচার আশা করা যে আল্লাহ তালার এবাদত করব আল্লাহর এবাদতের জন্য আমি বেঁচে থাকবো আমি বেশি দিন বাঁচলে বেশি সময় পেলে আল্লাহর ইবাদত করব তাহলে এটা হবে উত্তম এটা আমরা জানতে পারলাম যে লোভ ভালো হওয়ার জন্য নির্ভর করে কোন জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করে তার উদ্দেশ্য কী উদ্দেশ্যটা যদি দুনিয়ার জন্য হয় উদ্দেশ্যটা যদি দুনিয়াবি নাম খেতের জন্য হয় সেটা খারাপ হবে আর যদি এবাদত রিয়াজতে হয় নিন্দনীয় হবে না আর দুনিয়ার জন্য হয় তাহলে নিন্দনীয় হবে প্রিয় ইসলামী ভাইরা হাজারতে সেই জন্য ফোসাইল বিন আয়াজ আলাহি রহমতুল্লাহ গাফার তিনি বলেন লোভ হল মানুষ কখনো এই জিনিস কখনো ওই জিনিসের আকাঙ্ক্ষা থাকা এমনকি সে সব কিছুই অর্জন করে নিতে চায় আর এই উদ্দেশ্য পূরণের জন্য তার বিভিন্ন ধরনের লোকের সাথে সম্পর্ক করে যখন তারা তার চাহিদাগুলো পূরণ করে তখন তারা তাকে নিজের ইচ্ছা মতো নাকে রশি দিয়ে ব্যবহার করতে থাকে সে তাদের কাছে নিজের সম্মান চায় অথচ সে অপমানিত হয় এবং দুনিয়ার ভালোবাসার কারণে সে যখনই তাদের সামনে যায় তাদের সালাম করে যখন তারা অসুস্থ হয় তখন তাদের সহানুভূতি প্রদর্শন করে কিন্তু এই সকল কাজ আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য হয় না প্রিয় ইসলামী ভাইয়েরা এটা হয় দুনিয়ার জন্য আর সেটা সেই হিসেবেই থাকে লোভ সম্পর্কে আসুন নবী হাদিসে কারিমা শ্রবণ করি যা প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাদ করেন লোভের বলে অথবা তোমাদের মধ্য থেকে লোকেরা বলে যে লোভি ব্যক্তি অত্যাচারীর চেয়ে বেশি ধোকাবাজ হয় অথচ আল্লাহ আল্লাহতালার কাছে লালসা থেকে বড় জুলুম আর কি আওয়াজ তারা এই বিষয়ে নিজ সম্মান মহত্ব ক্রোধের কসম করে বলেন যে জান্নাতে কোনো লোভী বা কৃপণ ব্যক্তি প্রবেশ করতে পারবে না এবার ডিসিশন আমার এবং আপনার আমি কৃষি এ লোভ করছি সম্পদের লুভি হচ্ছি আমি কি ইজ্জত পাওয়ার জন্য দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি এটা আমায় কোথায় নিয়ে যাবে আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো নবী সালাম ইসাদ করছেন যে কসম করে বলছেন মহত্ত্বের কসম জান্নাতে কোনো লোভী বা কৃপণ ব্যক্তি প্রবেশ করবে না লোভী মিন দুনিয়ার লোভ দুনিয়ার সম্পদ দুনিয়ার ইজ্জত দুনিয়ার ক্ষমতা এগুলোকে বলা হয়েছে শুনুন দ্বিতীয় হাদিস লালসা থেকে বেঁচে থাকো কেননা তোমাদের পূর্ববর্তী জাতিদের লালসাই ধ্বংস করে দিয়েছিল লালসাই তাদেরকে মিথ্যা বলতে উৎসাহিত করেছে ফলে তারা মিথ্যা বলতে লাগলো অত্যাচার করতে উৎসাহিত করেছে ফলে তারা অত্যাচার করতে শুরু করলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতি মনোযোগী দিয়েছিল ফলে তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুরু করলো ধ্বংস হয়েছে তারা আজকে কি আমরা তাই করছি না হ্যাঁ তাই তো করছি দেখেন আজকে আমরা মিথ্যা বলছি কথায় কথায় মিথ্যা লোভের কারণে তো মানুষ মিথ্যা কথা বলে হ্যাঁ সম্পদ বাড়াবে ব্যবসায়ী কসম করে বলে এটা আমার এতটাই কিনা ব্যবসায় কসম করে মাঝাল্লাহ মিথ্যা হ্যাঁ কর্মকর্তা কর্মচারী যারা আছে অফিসার ধোকা দেয় তাল বাহানা করে ঘুষ নেয়ার জন্য কখনো কখনো তো আবার একটা বাল্লি শুটাতেও সত্তর হাজার টাকা খরচ হয়ে যায় এটা পর্দার দামও লাখ টাকা হয়ে যায় দেখেছি আমরা এটা কোনো একক সম্প্রদায়ের কথা আমি বলছি না অরে বারে আমি আপনি আমরা সবাই আজকে মিথ্যার সাথে সম্পৃক্ত হয়ে গেছে গেছি রসুল আকরামসালামের হাদিসে কারিমা যে আমাদের পূর্ববর্তীগণ এর লোভের কারণে মিথ্যা বলতে এবং তারা ধ্বংস হয়েছে তারা অত্যাচার করেছে এই লোভের কারণে মানুষের প্রতি আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করেছে আত্মীয়তার সম্পর্কে ভাই ভাইয়ের সাথে সম্পর্কে থাকলে কিছু খরচ হয়ে যাবে খাওয়াতে হবে হ্যাঁ ভাইয়ের ছেলে আসবে মেয়ে আসবে সম্পর্ক ভালো থাকলে ইজন দেখতে পারে না দূর দূর করে বের করে দেয় হ্যাঁ বোন আসলে বোনের ছেলেমেয়েরা আসলে খরচ হয়ে যাবে সম্পদের লোভ মূল পয়েন্ট কিন্তু এক জায়গায় লোভ এই লোভটা যদি আমাদের ভিতরে না থাকতো তাহলে ক্রিয়েশন তৈরি হতো না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছে লোভের কারণেই আমি ধর্নাঢ্য ব্যক্তির সাথে কি করি সম্পর্ক রাখি দরিদ্রের সাথে সম্পর্ক রাখি না কারণ কি দরিদ্রের সাথে সম্পর্ক রাখলে আমার কাছ থেকে অর্থ চাইবে আমি ধর্ন সাথে সম্পর্ক রাখি কিছু পাবো মাল সব মাকসাদ একটাই লোভ এই লোভের কারণে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে আজ আমাদের মাঝে সে লোভ বর্তমান বিশ্বের মুসলমানদের ধ্বংসের কারণে এটাই লোভ আমি সম্পদ আজকে আমি এর সাথে সম্পর্ক নষ্ট করবো এর সাথে সম্পর্ক নষ্ট করবো এর কিভাবে সম্ভব কারণ মাল চলে যাবে টাকা চলে যাবে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এই ধান্দায় আমরা আছি কিন্তু না পিসা আল্লাহ সোভান আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছে আল্লাহ সোভান তোমাদের হায়াত এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছে যাতে তোমাদের মধ্যে কার আমল উত্তম আল্লাহ তালা দেখেন পরীক্ষা করেন পরীক্ষা করছেন আল্লাহ আল্লাহআ অতএব আমরা যেন পরীক্ষায় অকৃতকার্য না হয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদান ছিলেন দর্শকবিন্দু আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম লোভ সম্পর্কে আরো কি এস করছেন শুনুন দুইটি ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হলে সে ততটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু ধন সম্পদের লালসা এবং সম্মান ও প্রসিদ্ধির ভালোবাসা মানুষের দিনের ক্ষতি করে থাকে সম্পদ সম্মান প্রসিদ্ধি কত সুন্দর উদাহরণ দিয়েছেন মুফতি আহমদিয়া খান নামির রহমতুল্লাহ হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন অত্যন্ত সুন্দর মূল্যবান উপমা মুমিন দিন হল ছাগলের সাদৃশ্য আর তার সম্পদ সম্পদের লোভ ও সম্মানের লোভ হলো ক্ষুধার্ত নেকড়ে কিন্তু এই দুইটি নেকড়ে মুমিনের দিনকে এত বেশি ক্ষতিকারণ হয়ে যায় এত বেশি ক্ষতি করে যে প্রকাশ্যে ক্ষুধার্ত নেকড়ে ছাগলের পালে ক্ষতি সাধন করে মানুষের সম্পদের লোভে হালাল হারামের তোয়াক্কা করে না নিজের গুরুত্বপূর্ণ সময়কে শুধুই শুধু সম্পদ অর্জনের জন্য খরচ করে সম্মান অর্জনের জন্য এমন যত্ন করে যে সম্পূর্ণ ইসলামের বিপরীত যেমন আজকাল আমরা ক্ষমতার লাভের জন্য কমিশনার হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য যা দরকার এলাকার মাদবর হওয়ার জন্য আমি প্রতিষ্ঠানে আছে প্রতিষ্ঠানের নেতৃত্ব নেওয়ার জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠানে আছে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব আমি কেন ব্যবসায়ী নেতৃত্ব নেওয়ার জন্য আমরা কি না করি আজকে ইসলাম অ্যালাউ করে বা না করে কোনো পরোয়া নেই কোনো পরোয়া নেই ব্যাস দরকার আমার মাল দরকার ক্ষমতা দরকার দাপট দরকার দাপট দিয়ে চলতে হবে না প্রিয় ইসলামী ভাইরা এই লোভ আমাদেরকে অন্ধ করে রেখেছে হাদিসে ব্যাখ্যা দ্বারা এই বিষয়টি প্রতিমান হলো যে লোভের কারণে মানুষের দিন ইমানের বিভিন্ন ধরনের আপদ আসে আর এটি এমন ধ্বংসাত্মক বাতিল রোগ যে এতে আক্রান্ত হয় মানুষ মিথ্যা অত্যাচার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার মতো কবিরা গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় সুতরাং নিরাপত্তা এতেই রয়েছে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো সম্পদের ভান্ডার বাড়ানো উন্নত দামি পোশাক পরা এগুলোর পরিবর্তন করে অল্পে তুষ্টি হওয়া অল্প মনে রাখবেন আজকে আমি খাবার খেয়েছি হয়তোবা কেউ খেয়েছেন খুব নর্মাল মাছ দিয়ে ধরে নেন পাঙ্কাশ মাছ দিয়ে দুইশো টাকা কেজি মাছ দিয়ে খেয়েছেন কেউ আবার বারোশো টাকা কেজির মাছ দিয়ে খাবার খেয়েছে খাবার কিন্তু হয়ে গেছে না কেউ পোশাক কিনেছে দশ হাজার টাকা দিয়ে কেউ কিনেছে আবার পাঁচশো টাকা দিয়ে পোশাক কিন্তু হয়ে গেছে চলছে কিন্তু আমাদের এ লোভ চিন্তা চেতনাই আজকে আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে অধিক সম্পদের আকাঙ্ক্ষার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে যার কারণে এ লোভের কারণে অল্পে তুষ্টি না থাকার কারণে সন্তুষ্টি অর্জন না করার কারণে আজ আমরা অন্ধ হয়ে আছি আমি কতটুকু ভোগ করতে পারি প্রিয় ভাই একটু চিন্তা করেন তো একজন মানুষ কতটুকু ভোগ করতে পারে কিন্তু সে জমা করার জন্য চেষ্টা করতেন

সুতরাং তারাই সফল কাম শেখুল হাদিস আল্লা আফা বলেন লালসা অত্যন্ত খারাপ একটি স্বভাব আল্লাহ পক্ষ থেকে মানুষকে যে রিজিক ও ধন সম্পদ সম্মান মর্যাদা অর্জন করেছে তার উপর সন্তুষ্টি হয়ে অল্পে তুষ্ট হওয়া উচিত অন্যের সম্পদের দিকে মনোযোগ দিয়ে নিজেও তা অর্জন করার পথে অস্থির হয়ে থাকা সঠিক ও ভুল সব ধরনের চেষ্টা তদবির করে দিন রাত লেগে থাকাকে লোভ লালসা বলা হয় লোভ লালসা আসলে মানুষের জন্মগত স্বভাব হাদিসে পাকে রয়েছে মানুষের কাছে যদি সম্পদের দুইটি পাহাড় থাকে উপত্যকাও থাকে তবু সে তৃতীয়টি আকাঙ্ক্ষা করবে আর মানুষের পেটকে কবরের মাটি ছাড়া আর কিছুই ভরতে পারবে না বাস্তবিক তাই আমরা দেখি না আজকে আমার একটা দোকান আছে চিন্তা করি আরেকটা দোকান হওয়া দরকার এর জন্য লোন নিতে হলেও কিন্তু আমরা পরোয়া করি না অথচ লোন নিয়ে ব্যবসা করা হারান আল্লাহ তালা বলেছেন আহল্লাহ আর রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আজকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেকে সুদ নেয় ব্যাংক থেকে লোন নেয় হ্যাঁ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি নেয় মেজরিটি পার্সন আজকে অনেকেই এই নাপাক এই হারাম কাজটি করছে অথচ আল্লাহ তালা তাকে নিয়ামত দিয়েছে তাকে সম্পদ দিয়েছে ইচ্ছে করলে সে হালাল পথে চলতে পারে শুধু লোক দুনিয়ার ভালোবাসা তাকে অন্ধ করে রেখেছে হ্যাঁ কিচ্ছু আমাদের পেটকে ভরতে পারবে না যে আজকে চেয়ারম্যান হয়েছে তার টার্গেট থাকে এমপি হবে যে এমপি হয়েছে তার টার্গেট থাকে মন্ত্রী হবে মন্ত্রী হয়েছে সে চিন্তা করে আমি প্রধানমন্ত্রী কিভাবে হব প্রধানমন্ত্রী হয়েছে সে চিন্তা করে আমি সারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কিভাবে হব ঠিক প্রতিযোগিতা প্রতিযোগিতা শুধু চাওয়া 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 প্রিয় ইসলামী ভাইরা কত সুন্দর উপমা যে মানুষের লোভ কখনো পূরণ হয় না তাদের স্বর্ণের উপত্যকাও যদি দেওয়া হয় পাহাড়ও যদি দেওয়া হয় তবু তারা আরও চাইবে কখনো তারা এটা ভাববে না যে ব্যাস আমার সম্পদের দরকার নেই কেননা লোভের রোগ রক্তের সাথে মিশে আছে সুতরাং সময়ের সাথে সাথে তার লোভ কমার পরিবর্তে বাড়তে থাকে অবশ্যই মৃত্যু এসে পড়ে আর মৃত্যু তার জীবন প্রদীপ নিভিয়ে দেয় অবশ্যই যেই সৌভাগ্যবানের নিকট অল্পে তুষ্টির দৌলত থাকে অল্পে সন্তুষ্টির এই মহান নিয়ামত থাকে সে প্রশান্তি প্রসন্নতার যাপন অতিবাহিত করে এর বিপরীতে যার মধ্যে লোভের অমঙ্গল ভর থাকে সে অনেক সময় জীবিত অবস্থায় সেই লোভের পরিণাম ভোগ করে প্রিয় ইসলামী ভায়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসলেই বাস্তবিকই আজ আমরা লোভের মাঝে পড়ে গিয়েছি লোভ আমাদেরকে শেষ করে দিচ্ছি আসুন না আসুন আমরা ফিরে আসি লোভ থেকে আজকে যেখানেই কথা হয় যেখানেই যাওয়া হয় একটাই জিনিস আরো দরকার আরো দরকার মনে রাখবেন কখনো আপনি সুখী হতে পারবেন না ওই ব্যক্তি কখনো সুখী না যে আল্লাহ আল্লাহতালার নিয়ামতে যতটুকু দিয়েছেন তার মধ্যে সুক্রিয়া জ্ঞাপন না করে সুক্রিয়া জ্ঞাপনকারী না হলে সে কখন সুখী হতে পারবে না সুখী হওয়ার প্রেসক্রিপশন এটাই আল্লাহ সোহান আপনাকে যে নেয়ামত দিয়েছে তার প্রতি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ যে আপনার নিচু আছে আপনি আজকে মাসে বিশ হাজার টাকা ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ মাওলা তোমার শুকুর তুমি তো আমার খাবার খাবার তো ওফিক দিয়েছ এমন মানুষ আছে যে খাবার খেতে পারছেন আমাকে দুইটা হাত দিয়েছ দুইটা চোখ দিয়েছ যদি এমন হতো দুইটা চোখ অন্ধ থাকত পৃথিবীতে কি এমন কেউ আছে যে চোখ দুটাকে ফিরিয়ে দিতে পারে সম্ভব না দুটা পা দিয়েছ মাওলা কত নেয়ামত শরীর সুস্থ রেখেছ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছ আল্লাহ তালা নেয়া শুক্রিয়া জ্ঞাপন করা যদি আপনি সুক্রিয়া জ্ঞাপনকারী হতে পারেন তাহলে আপনি সুখী হবেন মনে রাখবেন পৃথিবীতে সুখী হওয়ার থিম এটাই সূত্র এটাই যে আপনি যা পেয়েছেন তার মধ্যে সন্তুষ্ট থাকা। আর নয়তো আপনি পুরো পৃথিবীর যদি মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয় আল্লাহর মাহবুবের হাদিসে কারিমা যে কখনো সে সন্তুষ্ট হবে না স্বর্ণের উপত্যকা দিয়ে দিলে সে আরেকটা আঁকা থাকা করবে দুইটার মালিক থেকে এটাই বাস্তবতা আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আমি আমাকে জিজ্ঞাসা করি হাদিসে কামিমাকে এবার আমাদের সাথে বাস্তব জীবনের সাথে মিলাই ব্যাপারটা কি তাই না তাই আসুন আমরা তাহলে নিজেদেরকে অল্পে তুষ্ট করার অধিক লালসা থেকে নিজেদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করি এক দরিদ্র ব্যক্তির তিন ছেলে ছিল যে লালসার ক্ষতিটা তার সে যে সামান্য উপার্জন ছিল তা দিয়ে ডাল ভাত চলছিল খাবার খাচ্ছিল তার এক সন্তান দারিদ্রতা ও ডাল ভাতের জন্য বিষণ্ন থাকত আমি গরিব মানুষ খাবার কম খাই সে একজন ধনী যুবকের সাথে বন্ধুত্ব স্থাপন করল এবং ভালো খাবারের লালসায় ওই ধর্নাঢ্য বন্ধুর সাথে যাওয়া আশা করত তার বাড়িতে একবার তাদের মধ্যে কোনো কারণে মতানৈক্য সৃষ্টি হলো ঝগড়া হলো ধনী যুবকটি তার সম্পদের অহংকারে তাকে অনেক আঘাত করল মারল এবং তার দাঁত ভেঙে দিল তখন ওই গরিব মনে মনে তবা করে বলল আমার পিতার ভালোবাসায় পাওয়া ডাল ভাতি এই মায়ের খাওয়া অপমানিত হওয়ার চেয়ে উত্তম যদি আমি ভালো খাবারের লোভ না করতাম তবে আমাকে আজ এই মার খেতে হতো না অপদস্থ হতে হতো না দাঁত ভাঙতে হতো না পিউ স্তামী ভাইয়েরা এই ঘটনাটি ওই ব্যক্তিদের জন্য যারা জায়েজ না জায়েজ হালাল হারাম কোনো কিছু পরোয়া করে না ব্যাস সম্পদ দরকার সম্পর্ক দরকার মাল কামানোর জন্য এবং আজকে বর্তমান পৃথিবীতে আমাদের অধিকাংশ সম্পর্ক কিন্তু মালের উদ্দেশ্যে হয় সম্পদের উদ্দেশ্য হয় যে এর সাথে সম্পর্ক থাকলে আমার মাল ইনকাম হবে আসুন না আমরা মাত্র এই সম্পদ 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 এ থেকে নিজেদেরকে বিরত রাখি দেখুন আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি সম্পদ উপার্জন পৃথিবীতে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আমি আসছি পৃথিবীতে আমি জন্ম নিয়েছি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে দেখুন তো আল্লাহ তালা কত দয়া আপনি কি কখন আল্লাহর কাছে চেয়েছিলেন মওলা তুমি আমাকে মানুষ বানাও বলেননি আল্লাহ কত দয়া করেছে ইহান করেছে অগণিত বলা হয় আঠারো হাজার মাখলুকাত অগণিত মাখলুকাত অগণিত সৃষ্টি সকল সৃষ্টি কোনোভাবে না কোনোভাবে আপনার আমার খেদমতে নিয়োজিত আছে মানুষের কল্যাণে নিয়োজিত আছে আল্লাহ তালা সকল সৃষ্টিকে আপনার আমার খেদমতে নিয়োজিত করে রাখলেন কত বড় নেয়ামত আমি আল্লাহর কাছে চাইনি এই রুহটাকে যদি আল্লাহ তালা চাইতেন অন্য কোনো প্রাণীর ভিতরে তো দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাকে সবচেয়ে উত্তম আশরাফুল মখলুকাত সৃষ্টির সারা জীব হিসেবে তৈরি করলেন আল্লাহ শুধু কি এখানে সীমাবদ্ধ না না প্রিয়ামী ভাইয়েরা মাদ দর্শক বিন্দু ওই মানুষের মাঝে আবার ইমানদার হিসেবে গ্রহণ করেছেন আরে শুধু কি এখানে সমাপ্ত না ইমানদারের মাঝে আবার উম্মতে মোহাম্মদী হিসেবে কবুল করে সর্বোত্তম আখিদ আহলে সুন অন্তর্ভুক্ত করেছেন উম্মতে মোহাম্মদীর মাঝে আবার আমাদেরকে এবাদত করার সৌভাগ্য দিয়েছে কত নিয়ামত কত নিয়ামত কত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন তারপর আমরা সন্তুষ্টি আমরা শুধু প্রয়োজন প্রয়োজন না থামুন এবার নিজেকে কন্ট্রোল করুন প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শক যে ব্যক্তি লোভী হয় অনেক উঁচু স্থান থেকে সে তার ধ্বংস হয়ে যায় হ্যাঁ যেমনটি দাওয়িমিন প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব মালফুজাতে আলা হাজরাতের তিনশো সাতষট্টি পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণিত রয়েছে আমবিন বনে ইসরাইলের উনি অনেক বড় দিন ছিলেন না শুধু দিন ছিলেন বরং আল্লাহ তালার মকবুল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন সে মুস্তাজা আবু দাওয়া যার দোয়া আল্লাহ তালা কবুল করত তিনি এত উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন যে আল্লাহ সোবহানাহু ওর কাছে যখন এই বাল আমবিন বাউরা কোনো দোয়া করত আল্লাহ তালা সেই দোয়াকে ফিরিয়ে দিতেন না তার প্রভাব প্রতিপত্তি খ্যাতি যশ এত ছিল তার হাজার হাজার শিক্ষার্থী ছিল কিতাবের মধ্যে আসছে যে যে তার শিক্ষা প্রতিষ্ঠানে এলমিদিনে ছাত্র যে এত সংখ্যক ছাত্র ছিল যে শুধু কলমের যে দোয়াত এই দোয়াত আগের দিনে তো দোয়াত দিয়ে কালি বের করে লিখতো এই দোয়াত ছিল বারো হাজার একটা দোয়াত দিয়ে তো কয়েকজন শিক্ষার্থী ব্যবহার করত। তার মানে কত হাজার শিক্ষার্থী একই সময় যে শিক্ষা প্রতিষ্ঠানে এলমি দিন অর্জন করত এত উঁচু মাপের প্রভাবশালী আলিম ছিল সে এবং আল্লাহ দরবারে এরকম পর্যায়ে ছিল যে দোয়াকে কবল করতেন মুস্তাজি আবু দাওয়া কিন্তু হায় আফসোস লোভ সম্পদের মহ হজরত মুসা আলি হিসাল তার ওই সম্প্রদায়ের সাথে যখন আসছিলেন যুদ্ধ করার জন্য যে কি হয় তোমরা গ্রহণ করো না তো যুদ্ধ হবে বাল আমবিন বউরার যারা এলাকাবাসী ছিল তারা বালামবিন বৌরার কাছে আসলেন সে বললেন আপনি তো আল্লাহ তালার মকবুল বান্দা আপনি মুসা আলি ব্যাপারে দোয়া করুন সেজন্য ধ্বংস হয়ে যায় আমাদের সাথে যুদ্ধ করতে না পারে বালা আমিন বৌরা বললো যে না আমি এটা কীভাবে করবো কিন্তু আল্লাহর নবী আমার পক্ষে সম্ভব না এটা করা আল্লাহ তালার নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করা বারবার তার সম্প্রদায়ের লোকেরা এসে তাকে চেষ্টা করতে লাগলেন বললেন যে ঠিক আছে আমি ইস্তেখারা করে নেই ইস্তেখারা করার পর বলেন যে না এটা সম্ভব না আমি ধ্বংস হয়ে যাব যদি আমি আল্লাহর নবী মুসা আলহ ইসলামের বিরুদ্ধে আমি দোয়া করি তখন তারা অন্য কৌশল অবলম্বন করল যেটা আজ আমাদের সমাজের মধ্যে প্রতিটা স্তরে স্তরে ব্যবহৃত হচ্ছে এবং আমরা সেই জায়গায় ব্যবহার করছি উপঢকন নিয়ে আসলো নজরানা নিয়ে আসলো হ্যাঁ উপহার ঘুষ নিয়ে আসলো দিল বলল আপনি চলেন অনেক সম্পদ দিল এবং বলল আপনাকে আরো সম্পদ দেওয়া হবে এই সম্পদ দেখে এত উঁচু মাপের ব্যক্তি লোভের মধ্যে নিপতিত হলো বলল ঠিক আছে চলো বালা আমিন বৌরা সে গেল পাহাড়ের উপর মুসা আলহিসালামের বিরুদ্ধে যখন তিনি দোয়া করার জন্য হাত উঠালেন দোয়া করছেন মুসা আল বিরুদ্ধে কিন্তু তার মুখ দিয়ে শব্দ চয়ন হচ্ছে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে মুসা ইসলামকে বলছেন মুসা ইসলামকে অটোমেটিক ঘুরে তার সম্প্রদায় এই আপনি কি বলছেন আমাদের জন্য করছেন সাথে সাথে তার জিব্বাটা বের হয়ে ঝুলে গেল চেহারা বিকৃত হয়ে গেল বলে বাউরা সে মাজাল্লা নজুবিল্লা সম্পদের লোভে সে তার পুরোপুরি আমল শেষ করে এবং সর্বশেষ বেইমান হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিল ওলামায়াম কিতাবের মধ্যে লিখেছেন এই বাল আমিন বাউরা সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে কুকুরের আকৃতিতে কিতমির যে ঘটনাটি রয়েছে যে জন যুবকের সেই ঘটনা যাদের সাথে কুকুর গিয়েছিল ওই কুকুর যে নেকান্দাদের সোহবত পেয়েছিল ওই কুকুরটি বাল আম্বিন বাউরার সুরতে জান্নাতে প্রবেশ করবে আর বাল আম্বিন বাউরা কুকুরের সুরতে জাহানাবি নিক্ষিপ্ত হবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যিনি মুস্তাজা আবুদ্দাওয়া এত বড় নেকবান্দা শুধু দুনিয়ার সম্পদ লোভ তাকে কোথায় নিয়ে গেছে এর পরেও কি আমরা ফিরে আসব না অল্পে সন্তুষ্টি থাকবো না আমি কতদিন বাঁচব জাগা জি লাগা নে কে দুনিয়া নেহি হে এবার কি যা হে তামাশা নেহি হে এ পৃথিবীটা মন লাগানোর জায়গা নয় এটা শিক্ষার জায়গা তামাশার জায়গা নয় প্রিয় ভাই একটু খেয়াল করুন তো একটু চিন্তা করুন আজকে আপনি যে বাড়িতে বসবাস করছেন হয়তোবা এই বাড়ির মালিক আপনার বাবা ছিল হয়তোবা দাদা ছিল এই জায়গাতে বসবাস করেছে আজ তারা নেই দাদা নেই বাবা নেই চলে গেছে আপনি বসুন মালিক হয়েছেন আসলে কি আমরা মালিক হচ্ছি এই বাড়িটা কেয়ারটেকার পাহারাদার দারোয়ান এছাড়া কিছুই একজন মানুষ কয় বছর সে ভোগ করে একটা সম্পদ কত বছর পারে একটা মানুষ ইনকাম করতে পারে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় স্বাভাবিক জীবনযাপন আরো বিশ বছর ধরেন পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পরে ষাট বছর পরে তো একটা মানুষ অসুস্থই হয়ে যায় ডায়াবেটিক্স হাই প্রেশার এই সেই বিশ থেকে পঁচিশ বছর একটা মানুষ ভোগ করতে পারে এর থেকে বেশি করতে পারে না ইচ্ছে করলেও পারে না তার কাছে টাকা আছে সম্পদ আছে খেতে পারে না ডাক্তার লিখে দেয় আদবা চাউলের বেশি শতাক চালের বেশি আপনি খেতে পারবেন না এই মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না দুধ জাতীয় খাবার খেতে পারবেন না গোস্ত খেতে পারবেন না কন্ট্রোল এই কন্ট্রোলেও কি মানুষ থাকে এই কন্ট্রোল করার পর সম্পদের মোহ তাকে অন্ধ করে ফেলে মানুষের প্রতি জুলুম করা অত্যাচার করা নিপীড়ন করা মানুষের হককে আত্মসাত করা সুদ দেওয়া ঘুষ নেওয়া চলতেই থাকে কারণ আমাদের নফস আমাদের লোক আমাদেরকে নিঃশেষ করে ফেলছে প্রিয় স্টামী ভাইয়েরা আসুন আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে কন্ট্রোল করার জন্য লোভ থেকে ফিরে আসার জন্য এক বুজুর্গ রহমতুল্লাহ তার দুনিয়াদার তার এক দুনিয়াদার মুসলমান ভাইকে নসিহতমূলক পত্র লিখলেন যে আমাকে বলুন আপনি দুনিয়ার কাজে চূড়ান্ত চেষ্টা করে যাচ্ছেন এবং দুনিয়ার কাজের লালসা করেন আপনি কি দুনিয়ায় ওই সব কিছু পেয়েছেন যা আপনি চেয়েছেন আপনি কি সকল আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হয়েছে সেই সেই ব্যক্তি উত্তর দিল আল্লাহ তালা শপথ না যা চেয়েছি সব পাই নাই কিছু কিছু পেয়েছি কিছু কিছু পাই নাই বুজুর রহমতুল্লাহ আলাই বলল ভাবন্ত যেই জিনিসের জন্য আপনি এত লোভী তা আপনি অর্জন করতে পারেননি তবে আখেরাত যার দিকে কোনোই মনোযোগ নেই এবং যা আপনি একেবারেই চোখের আড়াল করে রেখেছেন আর নেয়ামত কিভাবে আপনি অর্জন করবেন যেটাকে আড়াল করে রেখেছেন এই আখেরাতের নেয়ামত আপনি কিভাবে অর্জন করবেন আমার মনে হয় আপনি ঠান্ডা লোহার মধ্যে হাতুড়ি মারছেন অর্থাৎ আপনি একটি অলাভজনক কাজ করছেন ঠান্ডার লোহা ঠান্ডা লোহা মানে স্বাভাবিক লোহার টুকরা এটাকে যদি আমি হাতুর দিয়ে পিটাই এরে কোনো অস্ত্র বানাতে পারবো সেটাকে কুড়া কুঠার কিংবা কোনো ব্যবহৃত মানো সম্ভব না এটা কি করতে হবে আগুনের মধ্যে গরম করতে হবে লাল করতে হবে তারপর সেটাকে বাড়ি দিলে সেখান দিয়ে কোনো কাজ হবে তো আমাদের অবস্থাটা এরকম যে আজকে আমরা ঠান্ডা লোহার মধ্যে আঘাত করছি দুনিয়ার জন্য চেষ্টা করছি অথচ আমাদের জন্য। আখেরাত রয়ে গেছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সেদুনা সুফিয়ান সৌর আহমেদুল্লাহ বলেন সেদুন না আবুজের গিফারি আন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন হে লোকেরা আমি জুনদু গেফারি এদিকে আসুন আপনাদের হিতাকাঙ্ক্ষী স্নেহের ভাইটির যখন সকল লোক তার পাশে এসে জড়ো হলো তিনি রাদা আল্লাহ তালন জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো আপনাদের মধ্য থেকে যদি কেউ সফর করার ইচ্ছা পোষণ করে তবে কি সে নিজের সাথে সফরের সম্বল নেবে না যা তার কাজে আসে এবং তার গন্তব্য তাকে পৌঁছাতে সাহায্য করে সকলে বলল হ্যাঁ অবশ্যই নেব কেন নয় তখন তিনি রাদিকা আল্লাহ দুনিয়ার লালসা থেকে তাদের বাঁচার আখেরাতের লোভের উৎসাহ দেওয়ার নসিহত করতে সাত করেন নিঃসন্দেহে আখেরাতের সফর ওই সফর থেকে অনেক বেশি দীর্ঘ যা আপনারা পোষণ করেন তাই এ সফরের জন্য ওই সব জিনিস নিয়ে নিন যা আপনাদের উপকার আসবে লোকেরা জিজ্ঞাসা করল সেগুলো কী তিনি রাদি আল্লাহ হু বললেন মহান উদ্দেশ্যে হজ করো দীর্ঘদিনের কথা মাথায় রেখে কঠিন গরমের মধ্যে রোজা রাখো কবরের ভয়াবহতা থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে নফল নামাজ আদায় করো সেই মহা দিবসে দাঁড়ানোর কথা মনে করে ভালো কথা বলো মন্দ কথা থেকে বেঁচে থাকো কেয়ামতের কঠিনতা থেকে বাঁচার আশায় নিজের ধন সম্পদ থেকে সদকা আদায় করো দুনিয়ার দুইটি বৈঠক গ্রহণ করো একটি হলো হালাল উপার্জনের অপরটি হলো আখেরাতের সন্ধানের জন্য এছাড়া তৃতীয় কোনো বৈঠক ইচ্ছা করো না কেননা তা উপকারের পরিবর্তে তোমাকে অপকারই করবে এভাবে সম্পদেরও দুইটি ভাগ করো এক ভাগ নিজের পরিবারের জন্য হালাল ভাবে খরচ করো আর অপর ভাগ নিজের আখেরাতের জন্য পাঠিয়ে দাও সদকা করো এছাড়া তৃতীয় কোনো ভাগ করো না কেননা তা তোমার কোনো উপকারে আসবে না অতপর উচ্চস্বরে বলতে লাগলো হে লোকেরা লোভ তোমাদের জন্য ধ্বংসস্বরূপ তোমরা কখনো লালসাকে পূর্ণতা দিতে পারবে না প্রিয়সলামী ভাই রামাদানচন্দ্র সুপ্রন্দ আজকে আমরা সম্পদ কি করি খরচ করি ব্যাংক ব্যালেন্স খরচ করি বিল্ডিং খরচ করি জায়গা হল্লা তিনি কত সুন্দর বলেন খরচ করো হারালো ভাবে আর বাকিটা সৎকা করে দাও আমরা সৎকা সৎকা নফলটা তো খুব কমই করি জাকাত ফরজ হয়ে গেছে তালবাহানা না রেখে গেলে কি হবে আমাদের বলেন তো একটু চিন্তা করেন আমি আপনাকেই বলছি হ্যাঁ আমি আমাকে বলছি আমি আপনাকে বলছি একটু চিন্তা করি আসেন আপনার দাদা কিংবা দাদার বাবা আমার দাদার নাম মানিক মিজি তার বাবার নাম ইয়াসিন মিজি তার বাবার নাম হুসন্দ মিজি হয়তো আমি নাম জেনেছি কোনো কারণে পাঁচ পুরুষ পর্যন্ত চার পুরুষ পর্যন্ত আপনি হয়তোবা সেটাও জানেন না ঠিক না আমি তার জায়গাতে আছি মিজিজি আছে তার জায়গা আমি কিন্তু বলেন তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি এবার আপনি আপনার দাদার বাবার জন্য কয়দিন দোয়া করেছেন তাকে স্মরণ করেছেন আমি তো তার জায়গাতে আছি মনে হয় না ঠিক না ঠিক অনুরূপ একটু চিন্তা করেন আপনি আজকে আপনি হালাল হারামকে পরোয়া করছেন না লোভের বসবর্তী হয়ে সুদ ঘুষ অন্যায় অত্যাচার অবিচার করে বাড়ি তৈরি করছেন জায়গা ক্রয় করছেন দশ বছর পর বিশ বছর পর তিরিশ বছর পর পনেরো বছর পর যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন করবে আপনার সন্তান কখনো স্মরণে রাখবে কখনো রাখবে না সন্তান বাবা মৃত্যুবার্ষিকী কয়জনের মনে রাখবে এই পাঁচ বছর দশ বছর পরে সেটাও ভুলে যায় আর সন্তান চলে গেলে নাতিরা সেটা মনেই রাখে না এই যে আপনি সম্পদ রেখে গেলেন কি কাজে আসবে আপনি যদি হালাল পন্থায় উপার্জন না করে থাকেন প্রতিটা পয়সার হিসাব আপনাকে কবরে দিতে হবে কে আমতের ময়দানে আপনাকে আমাকে কোথা থেকে টাকা উপার্জন করেছি আর কোথায় খরচ করেছি তার প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি দর্শক বৃন্দ আমরা চেষ্টা করি নিজেদেরকে কন্ট্রোল করার জন্য হুজরেপুর আনোয়ার সাল্ল আলিহাসাল্লাম এর সৎ করেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে নিজের আঁখরাতের ক্ষতি সাধন করে এবং যে ব্যক্তি নিজের আখরাতকে ভালোবাসে সে তার দুনিয়ার ক্ষতি সাধন করে রসুল আকরাম সুলসমের হাদিসে না যে দুনিয়াকে ভালোবাসে সে আখেরাতকে নষ্ট করে আর যে আখেরাতকে ভালোবাসে দুনিয়া কেন হবে ক্ষতি আমি হয়তোবা বা আখেরাতকে ভালোবাসলে দুনিয়াতে ওই পরিমাণ সম্পদ উপার্জন করতে পারবো না ক্ষতি হবে দুনিয়ার হাটাই স্বাভাবিক আমি গিয়ে কি করব। কতদিন আমার কাছে রাখবো আসুন না তুই আকাশ আসামের হাদিসে কারিমাগুলোকে আবার শুনি আরেকটি রসুল্লা আকরাম সাল্লসম ইসাদ করেন দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল বাস্তবিক তাই রসুল আকরাম সাল্লা আল করেন ওই ব্যক্তি আশ্চর্যজনক যে চিরস্থায়ী ঘরের বিশ্বাস রাখে মিন আখ রাতের অথচ সে অস্থায়ী ঘরের অর্থাৎ দুনিয়ার জন্য চেষ্টা করছে কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন আমার প্রিয় আঁকা বাস্তব না আমরা বলি আমি বিশ্বাসী আখেরাতকে বিশ্বাস করি বিলিভার আমরা সব মুসলমানই আখেরাতকে বিশ্বাস করে আমরা বিশ্বাস রাখি এক রাতের অথচ উদাহরণ দিই দিন একদিনে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমি কয় ঘন্টা পরকালের জন্য চেষ্টা করছি কয় ঘন্টা আমার পরকালের জন্য এবাদত করছি মানব কল্যাণে সৃষ্টির কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করছি আমার এই চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমি দুনিয়ার জন্য দুনিয়ার সম্পদ ক্ষমতা সম্মান উপার্জনের জন্য চেষ্টা চালাচ্ছি আর কয় ঘন্টা আমি আখরাতটাকে সুন্দর করার জন্য তৈরি রেখেছি অ্যানালাইসিস করি প্রশ্ন চলে আসবে আপনি বলবেন এটা তো কীভাবে সম্ভব কে না করেছে আম্বিয়ে কেরাম সকল নবী এবং রসুলগণ সমস্ত আউলিয়ে কামেলিনগণ তো এটাই করেছে যারা নেকবান্ধারা তো এটাই করেছে তারা তো এটাই বুঝিয়েছে দেখুন আজকে আমরা গাউসে পাক মরবি আব্দুল কাদি জিলাই রহমতুল্লাহ আলী খাজা মঞ্জিসি রহমতুল্লাহ আলী মুজুদ্দাল ফেসানি রহমতুল্লাহ বাহাদিন নকশবন্দির রহমতুল্লাহ ইমামে আজম আবু হনীফা ইমাম শাহ ইমাম মালিক ওনাদের নাম স্মরণ করি না সাহবাই কালাম আলী মরিদ ওয়ানের আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আজমাইন সহ সাহাবাই কালামে তস্কেরা করি তাদের স্মরণ করি তারা কি খুব বিলনিয়া ছিলেন অনেক কুটিপতি ছিলেন না আবুকর রদি আল্লাহ হাল এটা ছিল তিনি ইন্তেকালের পূর্বে তার ঘরে আলো জানানোর সেই তেলটুকু পর্যন্ত অবশিষ্ট ছিল না সব কিছু তিনি উৎসর্গ করে দিয়েছিলেন ইসলামের জন্য অথচ তিনি আর যশ খেতে এখনো অক্ষুণ্ণ কারণ তিনি নিজেকে আখেরাতে জন্য তৈরি করে দিয়েছেন এই নশ্বর পৃথিবী ধ্বংসশীল পৃথিবীর প্রস্তুতিকে তিনি শেষ করে দিয়েছেন আসুন না ফ্রি ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা নিজেদেরকে চেষ্টা করি অল্পে তুষ্টি থাকার জন্য শেখুল হাদিস আল্লামা আব্দুল মুস্তফা আজমির বলেন মানুষের আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু পায় তার উপর সন্তুষ্ট থেকে জীবন অতিবাহিত করে লোভ ও লালসা থেকে বেঁচে থাকাকেই অল্পে তুষ্টি বলা হয় আমরা অল্পে তুষ্টি থাকার চেষ্টা করি নিজেদেরকে অল্পে তুষ্টি যা আল্লাহ তালা দিয়েছেন আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মাঝে থাকি যদি আমরা অল্পে তুষ্টি হতে পারি আল্লাহ তালা কথা আলা তার নেয়ামতকে দিবেন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ অবৈধ উপার্জন থেকে অবৈধ চেষ্টা থেকে আমি নিজেকে মাহফুজ রাখি হেফাজত করি এবং পিউ ইসলাম ভায়রা আসুন আমরা একটা আমাদের রুটিন তৈরি করি যে আমি আমার দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে এত ঘন্টার সময় আমি আঁখে রাখার জন্য দেব দশ ভাগের এক ভাগ নেন আপনি দশ বাঘের এক ভাগ নিলে এভারেজ চব্বিশ দুই ঘন্টা চল্লিশ বিশ মিনিট কমবেশ হয়ে যাবে চেষ্টা করি আমরা আড়াই ঘন্টা সময় তিন ঘন্টা সময় আপনি আরেকটু পালে আরেকটু পাঁচ ঘন্টার সময় আপনি আখেরাতের জন্য যে আমি নামাজ পড়বো কোরআন তেলাত করব নেকির দাওয়াত দিব মানুষদেরকে সত্যতা আহ্বান করব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এইভাবে আমাদেরকে উৎসাহিত করছে নেকির দাওয়াত দিচ্ছে আমি বলবো আপনিও দাওয়াত সাথে সম্পৃক্ত হন হয়ে নিজেকে আখেরাতমুখী করেন দুনিয়ার লোভ থেকে নিজেদেরকে একটু রিডিউস করে কমিয়ে এনে আসুন আমরা চেষ্টা করি আখেরাতের সফরকে সৌন্দর্য মণ্ডিত করতে আর এটাই হচ্ছে প্রকৃত আমার বাসস্থান ওই আখেরাতের সফর হয় আমার স্থান হবে জান্নাত মহাতো জাহান্নাম আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতি বানান আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে আমল করতে হবে আল্লাহর প্রতি তাবাক্কুল করতে হবে আসুন 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 প্রিয় ভাই আমাদের সামনে মাহে রমজানের শেষ কয়েক দশক চলে আসছে শেষ দশ দিনের এতে করার আমরা চেষ্টা করি কাফের মাধ্যমে আমরা আমাদের এবাদতটাকে আর সমৃদ্ধিশালী করি আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার कुरन हदीसे रालो के शोन बयान भाया मार